আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বামী স্ত্রী কতদিন কথা না বলে আলাদা থাকতে পারবে অথবা কথা না বলে থাকতে পারবে এই বিষয়ে ইসলাম কি বলে। সম্পূর্ণ আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দিনই ভাই বোনেরা, আমি আপনাদেরকে যেই দিক নির্দেশনা দিতে চাই, স্বামী কতদিন কথা না বলে থাকতে পারবে একে অপরের সাথে, স্বামী স্ত্রী। তো এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে সহিহ হাদিসের মধ্যে বলেছেন, লা কোন মুসলমানের জন্য উচিত নয়, লা ইয়ুমকিনু লি মুসলিমিন আই ইয়াহজুরা লি আখিহি ফাওকা সালাসাতি আইয়াম, তিন দিনের বেশি কোন মুসলমানের উচিত নয় অন্য কোন ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে রাখা। অর্থাৎ সাধারণ মুসলমান ভাইয়ের সাথেই তিন দিন কথা বলে তিন দিন কথা বন্ধ রাখা যাবে না, তো মানে রাগ করে কথা বন্ধ রাখা যাবে না। তদ্রূপ শিকারে তো আপনারা স্বামী স্ত্রী, তো স্বামী স্ত্রী তিন দিন কথা তিন দিনের বেশি যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের ইবাদত বন্দেগি কবুল একটু অল্প অল্প হবে, একটু কম কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একে অপরের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তিন দিনের মধ্যেই কথা বলা চালু করে দিতে হবে, নতবা আল্লাহ তাআলা নারাজি হতে পারে আপনাদের পরিবারের উপরে। এই জন্য তিন দিনের বেশি কেউ কথা বলা বন্ধ করে রাখবেন না, যত রাগ হোক অল্প অল্প হলেও কথা বলবেন ইনশাআল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরো আপডেট পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইসলাম প্রচারের সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাদের আরেকটা চ্যানেল আছে সেটার নাম হলো ডার্ক ব্লু, সেটার লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।